हेलो विवर्स, माँ बो मणि शक्ति चैनल तरफ से आज हमें अपन पास तो मैं दीपावली उपलक्षे हमें कैकटा मैं कथा बोलते चाहिए। दीपावली उपलक्षे हमें एक शरीर बंध नहीं खूब ही शक्तिशाली एवं खूब ही भलो जेटा नेटे आज पर्त क्यों दे गा बंधटा हो एक बचरकार जुने एर आगे हमें अनेक कबार बोले जे एक बचर जिने शरीर बंद करार जिने मंत्र देव तो बेस कयेक जन कमेंटे बोले गुरुदेव ओ मंत्रटा दें ओ मंत्रटा दें तो हमें खुजे पाच्छिलाम ना जार जिने एत दिन दीते पारिनी तो ओ मंत्रटा आज हमें आपनादेरके दिच्छी आपनारा व्यवहार करबेन ताहले बुझते पारबेन कतटा पावारफुल एबं कतटा कार्यकारी আর এই বন্ধনটা শর্ট করে কেউ কাটতে পারবে না, মানে কাটাটা অত সহজ নয়। তবে এটা খালি শরীর বন্ধন হবে না, বাড়িও বন্ধ হবে। তো আমি আপনাদেরকে উপকরণটা শরীর বন্ধনেরটাই মানে দিচ্ছি। বাড়ি বন্ধ করার দরকার পড়লে আমার কাছে জেনে নেবেন। আর কালী পূজার উপলক্ষে যে কথাগুলো বলবো বলছি সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই, জানাটা খুবই দরকার আপনাদের। এইটা হচ্ছে আমি যতগুলো গাছের কাজ দিয়েছি আপনাদেরকে সেই গাছগুলো শনিবারের দিন দুটোর পর থেকে সূর্য থাকতে থাকতে যতটা পারবেন গাছ তুলে নেবেন, কারণ দিনে গাছ তোলাটা সবচেয়ে ভালো। রাত্রে গাছ তুলতে হয় না সেটা বলবো না, আমরা অনেক সময় গতিকে পড়ে রাত্রে গাছ তুলি, কিন্তু সে গাছকে মানে তোলার একটা নিয়ম আছে, সেভাবে আমরা গতিকে পড়লে রাত্রে গাছ তুলি। তো আপনাদের যদি দুটো থেকে সূর্য থাকতে থাকতে সব গাছ না তুলতে পারেন তাহলে গতিকে পড়ে রাত্রেও তুলতে হবে, কিন্তু চেষ্টা করবেন বেলা দুটো থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আপনারা গাছ তুলে কমপ্লিট করার। তো সেই গাছগুলো জাগিয়ে তুলে নেবেন, জাগিয়ে তুলে নিয়ে যদি পারেন তো কালী পুজোর রাত্রের দিন ওই গাছগুলোকে আবার ধূপ ধুমো দিয়ে প্রদীপ দিয়ে জাগিয়ে নেবেন, তাহলে গাছগুলো শুকিয়ে গেলেও আপনার একটা বছর ভালো কাজ হবে। মানে যেমন কাঁচা গাছ তুললে, টাটকা গাছ তুললে যেরকম কাজ হয় সেরকম শুকিয়ে গেলেও সে গাছে কাজ হবে। তো এটা আমার খুব বলার প্রয়োজন ছিল এবং আপনাদেরও মানে দরকার ছিল, যার জন্য আমি বলে দিলাম। তো আর কিছু যদি জানার থাকে আমার কাছে জেনে নেবেন। তবে যে মন্ত্রটা নিয়ে এসেছি এই মন্ত্রটা আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিছি এবং স্ক্রিনে লিখে দেব, আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটা হচ্ছে বন্ধ বন্ধ মহাবন্ধ, চারদিকে চার রামচন্দ্র, চারদিকে চার ক্ষেত্র দিয়ে অমুকের শরীর বন্ধ করিলাম বারো মাসের জন্য লোহার শিকল দিয়ে। আমার বন্ধ যদি লড়ে ঈশ্বর মহাদেবের চূড়া খসে ভূতলে পড়ে, কার দোয়ায়? ঈশ্বর মহাদেবের দোয়ায়। তা আপনাদের বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে দিছি। বন্ধ বন্ধ মহাবন্ধ, চারিদিকে চার রামচন্দ্র, চারিদিকে চার ক্ষেত্র থুয়ে অমুকের শরীর বন্ধ করিলাম বারো মাসের জন্য লোহার শিকল দিয়ে। আমার বন্ধ যদি লড়ে ঈশ্বর মহাদেবের চূড়া খসে ভূতলে পড়ে, কার দোহায়? ঈশ্বর মহাদেবের দোহায়। আমি যে বারো মাসের জন্য লোহার শিকল দিয়ে শরীর বাঁধার কথা বললাম এটা বারো মাসই হবে, বারো মাসের বেশি করতে পারবেন না, দরকার হলে কমে আসতে পারবেন, ছ মাসের লেগে, তিন মাসের লেগে, এক মাসের লেগে কমে আসতে পারবেন বারো মাস থেকে, মানে এক বছর থেকে আপনি কমে শরীর বন্ধ করতে পারবেন, এক বছরের বেশি করতে পারবেন না। আর অমুকের জায়গায় নিজের শরীর বাঁধলে নিজের নাম হবে, অপরের শরীর বেঁধে দিলে অপরের নাম হবে ওই জায়গাতে।
তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আর এই মন্ত্র দিয়ে আপনি 1 বছরের মতন বাড়ি বাঁধতে পারবেন। তো বাড়ি বাঁধার নিয়মটা আমি আপনাদেরকে দিচ্ছি না, আপনারা যাদের দরকার পড়বে ফোনের মাধ্যমে আমার কাছে জেনে নেবেন। তবে খুবই ক্ষমতাশালী এবং পাওয়ারফুল মন্ত্র আমার গুরুদেবের কাছ থেকে সংগ্রহ করা, যেটাকে যেটাকে বলে গুরু বিদ্যা। তো আজকের মন্ত্রটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক শেয়ার করুন, যাতে আরো 5টা লোক উপকার পায়, এবং বন্ধু বান্ধবদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, সবাই জানুক এবং উপকার পেয়ে থাকুক। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে অল বাটন ক্লিক করে দেবেন, তাহলে আমার আগের ভালো ভালো ভিডিওগুলো নোটিফিকেশন হিসাবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।